মধুকল্পিতা কি ছবি দেখায় যায় জানি মধুকল্পিতার কাছে যাই মধুকল্পিতা কি ছবি তোমার ওখানে মিনাকি এইখানে দাঁড়িয়ে রয়েছে আর কিছুক্ষণের মধ্যে এখানে ভোট গ্রহণ শুরু হবে পুনর্নির্বাচন শুরু হবে একবার ছবিটা দেখাবো এই ভোট কেন্দ্রের মধ্যে শুধুমাত্রই রাজ্য পুলিশ রয়েছে এখনো পর্যন্ত কিন্তু কোনো কেন্দ্রীয় বাহিনীর দেখা মিলছে না কোনো কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখনো পর্যন্ত নেই যারা আবারো ভোটার লাইনে দাঁড়িয়েছে আমি তাদের সঙ্গে কথা বলে নেব দাদা আগের দিন কি হয়েছিল 8 তারিখে এখানে কি হয়েছিল আমি এখানে ছিলাম না আমি পরে এসেছিলাম পরে এসে শুনলাম যে ছাপ্পা হচ্ছে তারপর আমি চলে গেছি আপনি আপনি জানেন এখানে কি হয়েছিল 8 তারিখে না আমি অ্যাকচুয়ালি এজেন্ট ছিলাম এখানকার পোলিং এজেন্ট ছিলাম কিন্তু সেই সময় আমি আবার তো বাড়িতে খেতে যাই তো এসে দেখলাম মানে শুনলাম আর কি যে এখানে ছাপ্পা হয়েছে তো গ্রামের কিছু মানুষ এবং বিরোধীরা ওই ব্যালট বাক্স নিয়ে গিয়ে গঙ্গা জলে ফেলে দিয়েছে গঙ্গার জলে ব্যালট বাক্স ফেলে দিয়েছে হ্যাঁ সেটুকুই আমার জানা সেটুকুই শোনা তো আজকে তো এখন পুনর্নির্বাচন শুরু হতে চললো সময় তো বলছে যে আর মাত্র কয়েকটা মিনিটের অপেক্ষা 6:16 বাজে এখনো তো কেন্দ্রীয় বাহিনী নেই কি মনে করছেন আজকে কি শান্তিপূর্ণ ভোট হবে এই কেন্দ্রে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশদের শান্তিপূর্ণ ভোট কোনো মতেই হতে পারে না কিন্তু এখনো তো সেন্ট্রাল ফোর্সে আসেনি আমি আমার আইএনসির যে প্রতিনিধি আর কি জেলা কংগ্রেসের জয়ন্ত দাস তাকে ফোন করলাম এই মাত্র উনি বললেন যে না হচ্ছে সমস্যা কথা এক নির্বাচন কমিশনের আর কাজ এক সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে গতকাল রাতে রাজ্য নির্বাচন কমিশনার বললেন আর আজকে ছবি দেখো তুমি তুলে ধরছো বহরমপুর থেকে তুমি সঙ্গে থাকো আমি একটু চলে যাব ভাস্করের কাছে ভাস্কর তোমার ওখানকার ছবি কি দেখো মিনাকি আমরা কিন্তু নির্বাচনের দিন গোটা কোচবিহার জুড়ে হিংসার ছবিটা দেখেছিলাম এবং আজকে সকাল থেকে যেখানে আজকে রিপোল রয়েছে কোচবিহারের 53টি বুথে রিপোলের কথা ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন সেখানে গোটা কোচবিহার শহর এই মুহূর্তে আমি রয়েছি কোচবিহারের দিন আটাতে যেটা অন্যতম বড় একটা এলাকা যেখানে এলাকা জুড়ে সন্ত্রাস হয়েছিল গোটা এলাকা শুনশান মাঝে মাঝে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মুভ করতে দেখা যাচ্ছে কিন্তু গোটা এলাকা কার্যত শুনশান কোথাও একটা গিয়ে পিপল ভায়োলেন্স বা নির্বাচনের দিন যে হিংসা হয়েছিল সেই হিংসার রেশ এখন অবধি অব্যাহত এবং আমরা গোটা এলাকাটা ঘুরে দেখছি গোটা এলাকাটা দিনহাটার যেখানে যেখানে কিন্তু আবার রিপোল করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে গোটা এলাকাটা ঘুরে দেখছি কার্যত সর্বত্র একই ছবি শুনশান গোটা এলাকা কার্যত থমথমে কেন্দ্রীয় বাহিনী দেখা গেল লাগাতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যেমনটা বলছিলাম মিনাক্ষী আর যে বিভিন্ন জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অবশেষে কোচবিহারে কিন্তু দেখা মিলল এবং এটাই কিন্তু সব থেকে বড় বিষয় কারণ নির্বাচনের দিন লাগাতার রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে প্রত্যেকে দাবি করেছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কথা তারা থাকলে তারা নিরাপদ বোধ করতেন এমনটাই জানিয়েছিলেন ভোটার থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের দিনহাটাতে তুমি যেখানে রয়েছো কেন্দ্রীয় বাহিনী দেখা যাচ্ছে শান্তিপূর্ণ ভোট হোক সকলেই চান আপাতত ধন্যবাদ চারজনকেই আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই শুরু হবে নির্বাচন পুনর্নির্বাচন 696টি বুথে 19 জেলায় নজর থাকবে রিপাবলিক বাংলার মেগা কভারেজ আপনারা দেখতে থাকুন।